উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সড়কে যানজট নিরসনের পাশাপাশি খাল খনন কার্যক্রমের মাধ্যমে জলজট নিরসনের চলমান প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামবাসী দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার মেয়র 6 নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ বাড়াইপাড়া খাল খনন কাজের উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার সাথে তাল মেলাতে হলে আমাদের উন্নত সড়ক ব্যবস্থার প্রয়োজন। এজন্য আমি সড়কের সংখ্যা ও পরিধি বাড়ানোর জন্য সচেষ্ট আছি, পাশাপাশি নতুন সড়কগুলোতে যাতে দৃষ্টিনন্দন হয় এবং সড়কগুলো যাতে পথচারীদের জন্য সুবিধাজনক হয় সে বিষয়ে সজাগ আছি। এরই অংশ হিসেবে 2.5 কোটি টাকা ব্যয়ে এই জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজ করে বেলো, কাজের কাজের কোনো সমস্যা হলে চিফ ইঞ্জিনিয়ার আছে, পিডি সাহেব আছেন, হ্যাঁ ওনাদেরকে ওনারা আমাকে বলবে। আমার কথা হলো কোনো বাধাবিঘ্ন ছাড়া একবার প্রত্যেকটা গ্রুপে কাজ লাগিয়ে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর এম আশরাফুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদুল আলম, আবু সিদ্দিক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজি শামসুল আলম, সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমুল্লাহ, এস এম আবুল কালাম, হুমায়ুন কবির, হুসাইনুল ইসলাম অনিক, কফিল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, সাজ্জাদ আলী, খান বাহাদুর, হাসান মুরাদ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নুরুদ্দিন, ইসমাইল, নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, ওয়ার্ড সচিব শাহ আলম, দেলোয়ার হোসেন বাচা, হারুনুর রশিদ বাপ্পি। উদ্বোধনের পর মেয়র বদরহাট বাড়াইপাড়া কর্ণফুলি নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে বলেন, জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের নিচু এলাকাগুলোর মানুষেরা কষ্টে আছেন। অপরিকল্পিত নগরায়ণ, নদী ও খাল দখল করে স্থাপনা নির্মাণ জলাবদ্ধতার মূল কারণ। বর্তমান খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে, ফলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। আবার বদ্ধ পানি না থাকায় মশার উপদ্রব কমবে।